আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আমি ইমরান, আপনারা দেখছেন বাংলা টেক সাপোর্ট চ্যানেল। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটি আপনাদের রিকোয়েস্টের ভিডিও, এক স্পেশাল ভিডিও। আপনাদের রিকোয়েস্ট, আপনাদের মধ্যে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন, দাদা আমি টিএনসি সেল করতে পারছি না, কীভাবে আমি সেল করব। তো এই ভিডিওটি কী হবে, টিএনসি সেল করার জন্য যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটাও করতে পারবেন, সঙ্গে 250 টাকা ফ্রিতে পেয়ে যাবেন। অবশ্যই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবেন। টিএনসি সেল করার দুটো পার্ট হবে ভিডিও, ঠিক আছে? আজকের ভিডিওটি কী হবে, যে যেই অ্যাপ থ্রু আপনি ব্যাঙ্কে নেবেন টাকাটা, সেই অ্যাপ সেটিং করা আমি দেখাবো, ঠিক আছে? সেকেন্ড পার্ট আমি দেখাবো যে কিভাবে আপনি রিয়েল রিজার্স থেকে একটা অ্যাপ্লিকেশনের মধ্যে টাকাটা নেবেন, মানে রিয়েল রিজার্স টিএনসিটা আপনি একটা অ্যাপের মধ্যে নেবেন, এবং সেখান থেকে সেটাকে ট্রেড করে কিভাবে আপনি আজকে যে অ্যাকাউন্টটা বানাচ্ছি সেই অ্যাকাউন্টে নিয়ে সেটা থেকে ব্যাঙ্কে ট্রান্সফার করবেন। আমি সহজভাবেই আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ফার্স্ট পার্টে আমি দেখাবো কি, যে রিয়েল রিজার্সের টাকা ব্যাঙ্কে নেওয়ার যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনটা রেজিস্টার করা দেখাবো, সঙ্গে 250 টাকা পাইয়ে আপনাদেরকে দেখাবো। অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন, অবশ্যই শেয়ার করবেন। দেখুন, আমি কিন্তু আজকের অজিরাক্সের কথা বলবো এবং কয়েন সুইজের অলরেডি আমার ভিডিও বানানো আছে, কয়েন সুইজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আছে, কয়েন সুইজ অ্যাকাউন্ট কীভাবে বানাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিয়েছি অলরেডি, সেই লিঙ্কও আমি দিয়ে দেবো। আজকের অজিরাক্স অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন এবং এখান থেকে 250 টাকা প্রফিট কীভাবে তুলবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটি দেখে নিন। বন্ধুরা, আমি আপনাদেরকে বলি, যদি আপনি 250 টাকাটা নিতে চান তাহলে আপনাকে এটা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। ফার্স্ট আপনি অ্যাপটেল থ্যাঙ্কস অ্যাপটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। নেওয়ার পর আপনার কাছে অ্যাপটেলের সিম থাকতে হবে, সেটা দিয়ে আপনি লগ ইন করবেন বা সাইন আপ করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর আমি একটি লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, ওই লিঙ্কে আপনি ক্লিক করবেন। সেকেন্ড লিঙ্ক, ওই লিঙ্কে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে ডাইরেক্ট এই অপশানে চলে আসবেন, ইউর রিওয়ার্ড, ঠিক আছে? এখান থেকে আপনার ফার্স্ট পিক যেটা আছে ফার্স্ট পিক করবেন, যদি ফার্স্ট পিক না হয় সেকেন্ড পিক করবেন। অজিরাক্সের কুপন আপনি পেয়ে যাবেন, যেটি 200 টাকা, ঠিক আছে? টোটাল মিলিয়ে আপনি 250 টাকা কিন্তু পেয়ে যাবেন এখান থেকে। অজিরাক্স অ্যাকাউন্ট বানানো এই জন্য শেখাচ্ছি আপনাদেরকে, যাতে আপনি টিএনসিটা আপনার নিজের টিএনসি নিজের অ্যাকাউন্টে নিতে পারেন, কারোর কাছে বিক্রি করার জন্য কন্ট্যাক্ট করতে হবে না, ঠিক আছে? এবং সেকেন্ড পার্টও বানাবো অবশ্যই, এটা ফার্স্ট পার্ট ভিডিও। সেকেন্ড পার্টে আমি দেখাবো যে আপনার রিয়েল রিজার্স থেকে কোথায় ট্রান্সফার করবেন, তারপর সেখান থেকে কী করবেন, সব কিছুই আপনাদের এ টু জেড দেখাবো। একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন, আমি যেটি বলছিলাম 200 টাকা আপনি পাবেন। ফার্স্ট আপনি কী করবেন, অজিরাক্স অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন। ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক আছে, আপনি যে টাইটেল দেখতে পাচ্ছেন টাইটেলে ক্লিক করবেন, লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পরে ফার্স্ট লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করার পরে আপনাকে অটোমেটিক্যালি প্লে স্টোরে নিয়ে চলে যাবে, ঠিক আছে? 200 টাকা একদম ফ্রিতেও পাবেন, আপনি আপনার টিএনসি বিক্রিও করতে পারবেন। সেটি কীভাবে আমি এ টু জেড কিন্তু আপনাদের সাথে বলবো, ভিডিওতে অ্যাক্টিভ থাকবেন। তো এখান থেকে আপনি প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে গেট অন, এখানে আপনি ক্লিক করবেন, ডাইরেক্ট আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে, জাস্ট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তো ওপেন করে নিচ্ছি, ওপেন করে নেওয়ার পরে এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার দিয়ে ফার্স্ট আপনাকে সাইন আপ করতে হবে এবং অ্যাপ্লিকেশনটি মাস্ট ভেরিফাই করতে হবে, ঠিক আছে? সাইন আপে ক্লিক করবেন, আমি কি করলাম এই কোনায় ক্লিক করলাম। ক্লিক করার পরে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছে এই সাইন আপে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ইমেল আইডি দেবো, অবশ্যই আমার অরিজিনাল ইমেল আইডি দেবো এবং পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, আই এগ্রিতে ক্লিক করবো এবং সাইন আপে ক্লিক করবো। তারপরে এখানে রেফার অপশানে ক্লিক, রেফার কোড এখানে দিয়ে দেবো, আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, স্ক্রিন উপরে দেখতে পাচ্ছেন, রেফার কোডটি বসিয়ে দেবেন এবং সাইন আপ অপশানে ক্লিক করবেন। আপনি যে মেল আইডি দিয়েছেন সেই মেল আইডিতে একটি লিঙ্ক আসবে, সেই লিঙ্কে ক্লিক করবেন এবং মেল আইডিটা ভেরিফাই করে নেবেন, অবশ্যই মেল আইডি ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করার পরে আবার পুনরায় চলে যাবেন অজিরাক্স অ্যাপ্লিকেশনের মধ্যে এবং লগ ইনে ক্লিক করে লগ ইন করে নেবেন। তো লগ ইন করে নেওয়ার পরে এমন ধরনের অপশান চলে এসেছে, এখনও কিন্তু আমার ভেরিফাই হয়নি সেই জন্য এমন দেখাচ্ছে, তো আবারও এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে রেজিস্টার অপশানে ক্লিক করবেন এবং আপনার মোবাইল নাম্বারটাকে রেজিস্টার করে নেবেন, ঠিক আছে? মোবাইল নাম্বার রেজিস্টার করার পরে ভেরিফাই করতে হবে। তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, ঠিক আছে? ফার্স্ট মোবাইল SMS এখানে আপনি ক্লিক করবেন, ঠিক আছে? মোবাইল SMS এ ক্লিক করার পরে আপনি যে মোবাইল নাম্বার দেবেন সে মোবাইলে একটি OTP যাবে, OTP দিয়ে জাস্ট ভেরিফাই সাকসেসফুল করবেন। আপনার মেল আইডিতে আবার একটি অ্যাপ্রুভাল মেসেজ যাবে, ওখানে লিঙ্ক আসবে, ওই লিঙ্কে ক্লিক করে অ্যাপ্রুভ করে নেবেন। অ্যাপ্রুভ করে নেওয়ার পর আবার ব্যাকে চলে আসবেন, এখানে এমন ধরনের অপশন আসবে, এখানে বলছে যে সিলেক্ট ইউর কান্ট্রি, তো এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিচ্ছি, এখানে KYC টাইপ পার্সোনাল আছে এবং কোম্পানি আছে, তো আপনি পার্সোনাল রেখে দেবেন, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন স্কিপ ফর নাও এবং কমপ্লিট KYC, কমপ্লিট KYC তে আপনি ক্লিক করবেন, কমপ্লিট KYC তে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি আপনার ফার্স্ট নেম দেবেন, মানে আপনার আধার কার্ড, আধার কার্ডের উপরে যেই যেমনভাবে নাম আছে তেমনভাবে নামটা দিয়ে দেবেন, ফার্স্ট নেম দিয়ে দেবেন, তারপর মিডিল নেম, তারপর লাস্ট নেম দিয়ে দেবেন, তারপর আপনার ডেট অফ বার্থ, তারপর এখানে অ্যাড্রেস দিতে বলছে, স্টেট, তারপর সিটি, যে পিনকোড, এইভাবে আপনার পুরো অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তো বন্ধুরা দেখুন, এখানে প্যান নাম্বার দেওয়ার পরে এখানে কিন্তু আপনাকে প্যান কার্ড আপলোড করার জন্য বল, এখানে
আপনি যেই ডকুমেন্টস দেবেন মানে যে আধার কার্ড দেবেন সেম প্যান কার্ড তারই প্যান কার্ড কিন্তু এখানে লাগবে ঠিক আছে তো এখানে প্যান কার্ড যদি আপনার না থাকে আপনার ফ্যামিলি মেম্বারের কারোর যদি থাকে তার নামই আপনি কেওয়াইসিটা করে নিতে পারেন এইখানে ক্লিক করবেন ক্লিক করে আপনার প্যান কার্ডের ছবিটা আপলোড করে দেবেন ঠিক এইভাবে সামনেরটা শুধু পিছনেরটা লাগবে না শুধু সামনেরটা তো আপলোড করে দেওয়ার পরে এখানে আধার কার্ড এখানে আধার কার্ড বা এখানে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি ডকুমেন্টস আপনি দিতে পারেন তো এখানে আমি আধার নাম্বার দিয়ে দিচ্ছি এবং এই আধার নাম্বারটা রিএন্টার করে দেবো এবং আধার কার্ডের যে ফ্রন্টটা আপনি এখানে আপলোড করবেন এবং ব্যাকটা এখানে আপলোড করবেন ঠিক আছে তারপরে যার আধার কার্ড মানে যার ডকুমেন্টস তার একটি সেলফি নেবেন ওকে ব্যাস সেলফি নিয়ে আপনাকে সাবমিট ভেরিফিকেশনে ক্লিক করতে হবে তো আমি এটা কমপ্লিট করে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন সব আমি সেলফি আপলোড করে দিয়েছি ডকুমেন্টস সব কিছু আপলোড করে দিই তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট ডিপোজিট আইএনআর কমপ্লিট সব কিছু কমপ্লিট এবং এরা এটা ভেরিফাই করবে ভেরিফাই করার পরে এই যে উইথড্র অপশনটি যেটা নেই এখন সেটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো আপনি ফাইনালি ব্যাকে চলে আসবেন ট্রেডিং অপশন চলে এসেছে যেটি আগে ছিল না এখন কিন্তু চলে এসেছে তো বন্ধুরা এটা অবশ্যই মাস্ট করবেন কারণ আপনি এখান থেকে দুটো ফায়দা পাচ্ছেন এক হচ্ছে আপনি টিএনসি সেল করতে পারছেন ঠিক আছে আর দ্বিতীয়ত এখান থেকে আপনি 200 টাকা কিন্তু একদম ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন 200 টাকা সেটি কীভাবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো ফার্স্ট আপনি ওই যে অ্যাপটেল থেকে অ্যাপটেল থ্যাঙ্কস অ্যাপ থেকে যেই কোডটি পেয়েছিলেন সেই কোডটি আগে কপি করবেন তো কোডটা কপি করবেন কোড কপি করার পরে এই যে এই কোনায় কোনাতে ক্লিক করার পরে একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্লেম কুপনস যে অপশানটি আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ওই যে কোডটি আছে কোডটি এখানে পেস্ট করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন আমি কোডটি পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দেওয়ার পরে অ্যাপ্লাই নাও ক্লিক করছি অ্যাপ্লাই ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন কংগ্রেচুলেশনস তো যখনই কন্টিনিউ অপশনে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পেয়ে গেছি 200 টাকার অজিরাক্স কোড এবং এটি আমি আমার ব্যাংকে নিতে পারবো সেটি কিভাবে আমি সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি তো বন্ধুরা টাকাটা কোথায় দেখতে পাবেন আমি যেটা বলছিলাম 200 টাকা বাট 260 টাকা এখানে দেখতে পাচ্ছেন এই ফান্ডস অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন 260 টাকা একদম ইনস্ট্যান্ট 260 টাকা আমি পেয়ে গেলাম এবং এটি আপনি আপনার ব্যাংকে কিভাবে নেবেন আমি আপনাদেরকে সেটাও জানিয়ে দিচ্ছি তো তার আগে আমি আপনাদেরকে বলবো আপনার ব্যাংক কিন্তু এখান থেকে লিঙ্ক করাতে হবে ব্যাংক লিঙ্ক করার জন্য এখানে আপনি ক্লিক করবেন ব্যাংকিং পেমেন্ট অপশান এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে ফার্স্ট আপনি আপনার ব্যাংক লিঙ্ক করে নেবেন অবশ্যই না হলে আপনি আপনার ব্যাংকে টাকা নিতে পারবেন না তারপর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে ঠিক আছে ওই ওটিপি দিয়ে এখানে অথেন্টিকেট করবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ব্যাংক ভেরিফিকেশন হয়ে যাবে এখানে যেটি হচ্ছে আমার 200 টাকা আছে ঠিক আছে 200 টাকা এখান থেকে আমার ব্যাংক অ্যাকাউন্টে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন অজিরক্স আছে আমার এটাকে আইএনআরে কনভার্ট করতে হবে এটাকে আইএনআরে নিতে হবে দেন আমি এটা ব্যাংকে নিতে পারবো এই যে দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমার ট্রেড করতে হবে ট্রেড করতে গেলে আমার কি করতে হবে আমি আপনাদেরকে কিন্তু স্টেপ বাই স্টেপ বলছি ঠিক আছে ট্রেড করতে গেলে এই যে WRX এখানে আপনি ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন মার্কেট বলে একটি অপশন আছে ঠিক আছে এটা কিন্তু ফান্ড অপশনে গিয়ে পাবেন ফান্ড অপশনে ওকে তো মার্কেট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন যে WRX INR কোথায় আছে আপনি এটা দেখবেন একটু নিচে আসবেন এখানে দেখতে পাচ্ছেন WRX INR মানে WRX থেকে INR এ কনভার্ট হবে তো এখানে আপনি ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে এই যে এই অপশনে এই বাই অ্যান্ড সেল নামে এখানে আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে এটা সেল অপশনে ক্লিক করবেন কারণ আপনার যে অ্যামাউন্ট আছে সেটা আপনি সেল করবেন 100% ক্লিক করবেন ক্লিক করার পরে এই সেল অপশনে আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে সেল অপশনে ক্লিক করার পরে এটা কিন্তু স্লাইড করে দেবেন এইভাবে স্লাইড করে দেবেন ওকে দেখে চলে আসবেন এই যে অর্ডার অপশনে ক্লিক করবেন এই যে এখানে অর্ডার আছে অর্ডার অপশনে ক্লিক করবেন অর্ডার অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেলিং হবে সেলিং হওয়ার পরে এটা কিন্তু পুরো সেলিং হবে সেলিং হওয়ার পরে কিন্তু এই যে ফান্ড অপশনে গিয়ে এখানে কিন্তু আপনি আইএনআর অপশনে গিয়ে দেখতে পাবেন তারা এখানে দেখতে পাচ্ছেন কিছু টাইম নেবে আপনি দশ মিনিট ওয়েট করবেন 10 মিনিটের মধ্যে দেখতে পাচ্ছেন এই টাকাটা কিন্তু আইএনআরে চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন আইএনআরে আমার কত আছে 256 টাকা আছে এই টাকাটা আমি ব্যাংকে নিতে পারবো বাট এখানে একটি প্রবলেম আছে যেটি হচ্ছে এখানে মিনিমাম রিডিম 1000 টাকা বাট আপনার চিন্তা করার কোনো কারণ নেই তারও সলিউশন আছে আপনি কি করবেন আইএনআর অপশনে ক্লিক করবেন আইএনআর অপশনে ক্লিক করার পরে এখান থেকে ডিপোজিট করে নেবেন কত এখানে আপনার কত আছে এখানে আছে আপনার 256 টাকা এখানে আপনি 700 টাকা ডিপোজিট করবেন 700 টাকা ওকে কোনো সমস্যা নেই 700 টাকা ডিপোজিট করবেন 1 সেকেন্ডে পেমেন্ট দেয় কিন্তু 1 সেকেন্ডে 700 টাকা আপনি ডিপোজিট করবেন ডিপোজিট করার পরে এখান থেকে উইথড্র করবেন কত 1056 টাকা আপনি উইথড্র করবেন 1056 টাকা উইথড্র করলে আপনার চার্জ কাটবে 10 টাকা আপনি ব্যাংকে পাবেন কত 1046 টাকা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন ইনস্ট্যান্টলি তাহলে আপনার কত প্রফিট হচ্ছে 246 টাকা কিন্তু আপনার প্রফিট চলে আসছে 1 টাকা আপনার চার্জ কাটছে না 246 টাকা প্রফিট চলে আসছে সেকেন্ড পার্ট যেটা আসবে সেখানে কিন্তু আমি
দেখিয়ে দেবো যে টিএনসি কিভাবে কনভার্ট করে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে খুব সহজভাবে নিতে পারবেন। ওই টাকাটা যদি আপনি অ্যাড না করতে চান, ঠিক আছে, ওই টাকাটা যদি অ্যাড না করতে চান, আপনার যে টিএনসি আছে সেই টিএনসি গুলো সেল করতে পারেন। বা টিএনসি সেল কিভাবে করবেন সেটার ভিডিও আর একটা পার্টে আসবে, এটা খুব লম্বা হয়ে গেছে এটাই। ওকে, তো আমি আপনাদেরকে সব ডিটেলস দেখিয়ে দিলাম। এখন আমার অ্যাকাউন্ট ভেরিফিকেশন পেন্ডিং আছে, যখনই ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে আমি এখান থেকে কিন্তু ট্রানজ্যাকশন ফুল করতে পারবো। এখানে এখন আমি ট্রেডিং করতে পারবো, ডিপোজিট করতে পারবো, বাট আমি উইথড্র করতে পারবো না, মানে টাকাটা আমার ব্যাঙ্কে নিতে পারবো না যতক্ষণ পর্যন্ত ভেরিফিকেশন না হবে। ওকে, তো এখানে অবশ্যই আইএনআরে নিয়ে নেবেন টাকাটা। WRX যে কয়েনটা আছে সেটার দাম প্রাইস কমে যেতে পারে। ওকে, তো এখন আইএনআরে নেওয়ার পরে আমার এটা কমবেও না বাড়বেও না, সেম জায়গায় থাকবে, এই টাকাটা আমি নিতে পারবো। তো 250 টাকা এখানে টোটালে 246 টাকা আমার কিন্তু প্রফিট চলে আসছে। তো বন্ধুরা, আশা করছি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। কোনো রকম যদি প্রবলেম হয়ে থাকে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। তো বন্ধুরা, ভিডিও তাদেরকে আবার দেখাবো আপনাদের সাথে নেক্সট ভিডিওয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।